আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে বিচ্ছেদের পর এই প্রথম মুখোমুখি সাকিব খান ওপবিশ্বাস চলচ্চিত্র দর্শকদের মাতিয়ে রাখা সর্বশেষ জুটি শাকিবপু সাকিবপু মানে অন্যরকম কিছু বিচ্ছেদের মধ্য দিয়েই এই জুটির ইতি ঘটল এরপর থেকে আর একসঙ্গে কাজ করছেন না তারা এমনকি কোনো অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা মিলছে না এবার তারা মুখোমুখি হচ্ছেন একই দিনে প্রেক্ষাগিয়ে দেখা মিলবে এই জুটির আগামী চৌঠা অক্টোবর সাকিব সায়েন শাহ মুক্তি পাচ্ছে এতে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে পাশাপাশি ওই দিন উপবিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ দুই মুক্তি পাচ্ছে এতে অপর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি চিত্রনাট্য ও পরিচালনায় আছেন দেবাশীর বিশ্বাস এদিকে স্বামী আহমেদ রনির পরিচালনায় সায়েনসা ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাকিব ফারিয়া শাপলা মিডিয়ার প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন নবগত রোদেলা জান্নাত অমিত হাসান ডিজে সোহেল সাদেক বাচ্চু আহমেদ শরীফ শিবাসানু ডন মিশা সদাগর প্রমুখ দীর্ঘ আঠারো বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাসে শ্বশুর শ্বশুরবাই জিন্দাবাদ দুইয়ের দ্বিতীয় খণ্ড নির্মাণ করলেন দুই হাজার এক সালে তার পরিচালনায় রিয়াজ শাবনুর অভিনীত শ্বশুরবাই জিন্দাবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল এতে উপব্যাপি ছাড়াও আর অভিনয় করেছেন সাদেক বাচ্চু রেবেকা আফজাল শরীফ হারন কিসিনজার কাবিলা চিকন আলী বরদা মিঠু সহ আর অনেকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ